बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रिय दर्शक सकल के स्वागत जानिए शुरू करछि आमरा नमूना शस्य कर्तनेर एकटी विषय सेटा हलो कि आमरा 4 मीटार गुणन 5 मीटार एकटा एरिया करछि एई एरियाते आमरा धान कर्तन करब एवं कर्तन करार पर आमरा देखब जे प्रति हेक्टरे कत मन फलन हय आपनि पीछे थेके धरेन समस्या नेई कत मन प्रति हेक्टरे कत मन फलन हय बा बिघाय कत मन फलन हय काचा अवस्थाय कत मन फलन एवं ए धानटा शुकानोर पर कत मन फलन जाबे आमरा से विषयटा निर्णय करब एवं तारपरे आमरा देखब ए धान शुकानोर पर चाल होले कत केजी चाल पावा जाबे प्रति बिघाय बा प्रति हेक्टरे से विषयटाओ आमरा सकलके देखाबो किभाबे একটা জমির কিছু অংশ প্রায় 20 বর্গ মিটার কর্তন করে সমস্ত জমির বা 1 হেক্টর জমির এবারে পুরো এরিয়ার জমির কত মন ধান হবে সেটা নির্ণয় করা যায় সে বিষয় সম্পর্কে আপনাদের সামনে আজকে তুলে ধরছি আমরা যে ধানটা কর্তন করছি সেটা হলো ব্রি ধান 89 এর জীবনকাল দেখা যায় যে 158 দিনের মতো 154 দিন থেকে 158 দিন অর্থাৎ ব্রি ধান 28 এবং ব্রি ধান 29 এর মাঝামাঝি পর্যায়ে যা এই ধানটা পরিপক্ক হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ধান পাকার পরও দেখা যায় ধানের গাছগুলো এখনো সবুজ আছে অর্থাৎ পাকার আগ পর্যন্ত সে খাদ্যটা গ্রহণ করতে পারছে এবং প্রত্যেকটা ছড়ায় প্রচুর পরিমাণে আমরা ধান দেখছি এবং প্রত্যেকটা গুচিতে আমরা দেখছি প্রায় 20টার মতো কুশি হয়েছে আমরা আশা রাখছি হয়তোবা 30 মনের ঊর্ধ্বে 35 থেকে 38 মন হেক্টরে ফলন হবে যা হোক আমরা মেপে আমরা নির্ণয় করতে পারবো এই এরিয়াতে হেক্টরে কত মন ধান ফলন হয় ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকুন এখন এই ধান সম্পর্কে আমাদের 14 বড় ভাই উপসহকারী কৃষি অফিসার জনাব নুরুল ইসলাম ভাই কিছু বলবেন তাকে বলার জন্য বিনীত আসসালামু আলাইকুম আমি সাতবাড়িয়া বুলাকে উপেন্দ্রনগর কৃষকে মোহাম্মদ নুরুল ইসলামের জমিতে বিরি ধান 89 কৃষককে পাশে অনুমোদন করি গাছটা নতুন এটা 28 এবং 29 চাইতে বেশি ফলন দেয় তো ওনারা আমার কথা শুনে উদ্বুদ্ধ হয় এবং আদর্শ বিস্তার থেকে শুরু করে ধানের পোকামাকড় রোগবালাই চারা রোপণ এই সব কিছুই আমাকে পরামর্শ নিয়ে করেছে এবং আজকে যে ধান দেখে কৃষকের মন ভরে গেছে এবং আমরা একটা শস্য কর্তন করেছি সেখানে বিঘাপতি আমরা 35 মন ফলন পেয়েছি এবং এটাও যে পরিমাণ ধান আশা করি তার চেয়ে কম হবে না আর এই ধানের রোগবালাইও কম আছে আর আমাদের এখানে যে পানি এবার যে খরা সহিষ্ণুতা খরার মধ্যেও ধানের দেখা যথেষ্ট ভালো হয়েছে যে জাতটা যে খরা সহিষ্ণু এটা আমরা বুঝতে পারতেছি আবার রোগবালাইও সহনশীল আছে তো আশা করি এই এলাকায় এই ধান দেখে অনেকে উদ্বুদ্ধ হয়েছে অনেকে বীজ চাচ্ছে আগামীতে এই ধানটা ব্যাপক চাষ হবে তো আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি কথা শেষ করছি এখন আমরা যিনি এই জমির মালিক যিনি চাষাবাদ করছেন আমরা তার সাথে কথা বলবো গতানুগতিকভাবে তিনি অন্যান্য বছর যে ফসলগুলো চাষ করতেন 28 29 বা অন্যান্য জাত চাষ করতেন সেটা আর এটা কম্পেয়ার করে তিনি লাভ লোকসানের বিষয়টা সম্পর্কে তুলে ধরার জন্য আমরা সেই কৃষকের কাছে যাচ্ছি আবু ছাত্তার ভাই এখন ছাত্তার ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো এই ধান সম্পর্কে তার ব্যাগ অভিমত আসসালামু আলাইকুম এখন আমাদের উপসহকারী জনাব নুরুল ইসলাম সাহেব আমাদের যে এই যে ধানডা 89 ধানডা দেশে উনি বলতেন যে ব্যাপার এই ধানডা নিয়ে আপনারা চাষ করেন দেখেন এটা কেমন ফলন হয় তো তার পরামর্শ অনুযায়ী আমরা এই বি 89 ধান আপনার সেখান থেকে নিয়ে আসছি এবং নিয়ে আসার পরে ধান চাষ করছি তবে এটা ধান সহনশীল রোগ বলে খুব একটা বেশি না এবং সেই ধানে আমরা এখন বর্তমানে প্রায় 35 মন বিঘাপতিতে আমাদের এই ধান কাটা হয়েছে আমরা মেপে ওজন করছি এখন এইটা বলে আমি শেষ করছি আচ্ছা বীজ সংরক্ষণের বিষয় একটু বলেন বীজ সংরক্ষণ আমরা কিছু ধান আটি আটি ছোট ছোট আটি আটি করে কাটার পরে দুটো বাড়ি দিয়ে সেই সব ধান নিয়ে আমরা সেই ধান সংরক্ষণ করব বীজটা সংরক্ষণ করব এবং আমাদের পার্শ্ববর্তী যদি কোনো চাষি আমাদের কাছে বীজ চায় আমরা তাদের সরবরাহ করব এবং সেই ধানটা যে বীজটা করব
এটা ফলোরের পর কিছু পাটি দিয়ে এবং একবারে কিছু না দিয়ে আমরা সেই বীজটা সংগ্রহ করব না, যাতে রোদ্দুরটা দুই ফিটি পায়, এইরকম করে আমরা সংগ্রহ। আচ্ছা, আব্দুল সাত্তার ভাইয়ের সাথে আমি আর একটু পরিষ্কারভাবে জানতে চাই, তিনি প্রতি বছর যে জাতগুলো চাষ করতেন সেইটা আর বিধান এই 89, এই ডিফারেন্সটা কিছু টের পেলেন কিনা, ফলন বা অন্যান্য কিছু পেলেন নাকি? ডিফারেন্সের ভিতর রোগ বালাই খুব একটা বেশি না এবং ফলনও সবচেয়ে উন্নত ছিল। আমি যে কয় বছর ধান করতেন আগের চাইতে বহু বহু বেশি, মানে আগের চাইতে আপাতত 10-12 মণ বিঘা প্রতি বেশি। আগে কি ধান চাষ করতেন? আগে ধান চাষ করতাম 29, উনত্রিশের বেশি 20-22 মণের উপরে আমি পাই নাই, তবে এটা বহু বেশি এটা দান পাই, আমি খুব খুশি হয়েছি। তাই খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। হ্যাঁ, তাহলে তো ইনশাআল্লাহ আমরা চিন্তা করব যে আপনি অনেক পরিমাণ বীজ রাখবেন নাকি? হ্যাঁ, বীজটা অবশ্যই রাখবো। হ্যাঁ, আচ্ছা, অনেক পরিমাণ বীজ রাখবেন। আর এই ভিডিও দেখে যারা এই বিধান 89 বীজ সংগ্রহ করতে চান, তাদের এই ছাত্তার ভাইয়ের ঠিকানা আমরা দিব। আপনারা সে প্রচুর পরিমাণে বীজ রাখবে এবং বোরো মৌসুমের উপযোগী একটি ধান আপনারা এই ছাত্তার ভাইয়ের নিকট থেকে বীজগুলো কালেকশন করতে পারবেন। এবং আমি অনুরোধ রাখবো ছাত্তার ভাইকে যে তিনি যেন অনেক পরিমাণে বীজ রাখে, ইউটিউবে যারা এই বিষয়গুলো দেখবে তাদের যাতে তিনি অনলাইনের মাধ্যমে বা যারা পাবনা জেলার মধ্যে আছে তারা সরাসরি যাতে কালেকশন করতে পারে বীজ, ধান 89 বীজ। এবং এই জেলার বাইরে যারা আছে তারা জানে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিংয়ের মাধ্যমে অর্থাৎ অনলাইনে তারা যেন ডাক যোগে এই বীজগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া যায় সে ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা সবাই সম্মিলিতভাবে করব। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা অল বাংলাদেশে চাই যে আমরা বিধান 89 চাষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক এবং দেশের যে পরিমাণ প্রোডাকশান তার চেয়ে দেখা যায় যে প্রায় 25% প্রোডাকশান বৃদ্ধি হবে শুধু এই বিধান 89 জাত পরিবর্তনের ফলে। আমরা যে ধানটা কর্তন করলাম অর্থাৎ 20 বর্গমিটারে যে ধানটা কর্তন হলো তার ফলন আমরা পেলাম 20 কেজি। অর্থাৎ আমাদের একটা সূত্র আছে, এই 20 বর্গমিটারে যে ফলন হবে তার অর্ধেক হবে হেক্টর প্রতি ফলন। তাহলে 20 বর্গমিটারে 20 কেজি পেলাম, তাহলে আমাদের হেক্টর প্রতি ফলন হলো, তাহলে আমরা সমস্ত জমির আমরা নির্ণয় করতে পারলাম যে হেক্টর প্রতি 7.5 বিঘায় 10 মেট্রিক টন ফলন হলো, অর্থাৎ 10,000 কেজি। আচ্ছা, এটা যদি আমরা শুকনা ধানের ওজন, যেহেতু আমরা কর্তন করার সঙ্গে সঙ্গে ধান পেলাম, এখন আমরা শুকনা ধানের ওজন নেব। আমরা আর্দ্রতা মাপা মেশিন দিয়ে ধানগুলো আমরা আর্দ্রতা মাপলাম, আর্দ্রতা দেখা যায় আমাদের আর্দ্র হলো 20% এর রস রয়েছে, অর্থাৎ আর্দ্রতা রয়েছে। এখন আমরা শুকনা ধানের ওজন বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, শুকনা ধানের ওজন সমান 100 - প্রাপ্ত আর্দ্রতা গুণন 10/100 কাঙ্ক্ষিত আর্দ্রতা। তাহলে এই এখানে সূত্রটা বসায় দিলে আমাদের শুকনা ধানের আমরা ওজন পাবো। তাহলে আমরা বসাই 100 - 20 × 10/100 এখন কাঙ্ক্ষিত আর্দ্রতা, আমরা বীজের জন্য যদি সংরক্ষণ করি তাহলে 12% আর্দ্রতা রাখতে হবে, আর যদি খাবার জন্য রাখি তাহলে 14%। আমরা খাবার হিসেবে ধরলাম, তাহলে 100 - 14 তাহলে উপরে আসলো 80 × 100, নিচে হলো 86, তাহলে উপরে গুণ করলে হলো 800, নিচে হলো 86। অর্থাৎ শুকনো ধানের ওজন হবে 9.30 মেট্রিক টন পার হেক্টর। তাহলে আমরা ভেজা অবস্থায় পাইছিলাম 10 মেট্রিক টন, ওই ধানটায় শুকালে আমাদের হবে 9.30 মেট্রিক টন। আমরা যদি হেক্টর প্রতি চাউলের হিসাব করি তাহলে আমাদের একটা সূত্র আছে, 3/2 চাউল পাওয়া যায়। তাহলে আমরা চাউল পাব কত, 9.30 × 2/3, অর্থাৎ 6.20 মেট্রিক টন আমাদের চাউল হবে। সকলের শেষ করার আগে সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।